স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সিটি কর্পোরেশন বহিষ্কারের প্রতিবাদে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জহরুল ইসলাম জনী সংবাদ সম্মেলন চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতের নারী সহ দুইজন নিহত নাটোরে হেরোইন বহনের দায়ে দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মহানগরীতে তেষট্টি হাজার সাতশো জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে আগামী বারো থেকে পনেরো জুন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার বেলা এগারোটায় নগর ভবনের শরীর দত্ত গুপ্ত সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন শিক্ষা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা রক্ষণ স্থায়ী কমিটির সভাপতি ছয় নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু এসময় সময় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সার্বিক তথ্যচিত্র উপস্থাপন করেন রাশিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এফ এ এম আঞ্জুমানারা বেগম সংবাদ সম্মেলনে জানানো হয় রাজশাহী মহানগরীতে তিনশো চুরাশিটি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে ছয় থেকে এগারো মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল হবে বারো থেকে মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন একশো আটত্রিশ জন এবং বারো থেকে উনষাট মাস বয়সী পঞ্চান্ন হাজার পাঁচশো চুরানব্বই জন শিশুকে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে প্রতিটি কেন্দ্রে দুইজন করে সর্বমোট সাতশো জন স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে প্রতিটি কেন্দ্র সকাল আটটা থেকে চারটা পর্যন্ত খোলা থাকবে সংবাদ সম্মেলনে রাশিকের মেডিকেল অফিসার ডাক্তার তারিকুল ইসলাম বনি মেডিকেল অফিসার ডাক্তার উম্মুল খায়ের ফাতিমা জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু স্বাস্থ্য বিভাগের শেখ আরিফুল হক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের লাখ লাখ টাকা লুটপাটের প্রতিবাদ করার কারণে তাকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহতাব হোসেন চৌধুরী এমন দাবি করে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়নের সদ্য বহিষ্কৃত কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম জনে বুধবার দুপুরে রাজশাহীর কাটাখালীতে সংবাদ সম্মেলন করেন তিনি আগের দিন নগরীর নওদাপাড়া বাস টার্মিনাল কার্যালয়ে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের জরুরি সভায় তাকে সংগঠন থেকে বরখাস্তের সিদ্ধান্ত হয় সেখানে জনি বিরুদ্ধে সংগঠনের প্রায় বারো লাখ ত্রিশ হাজার টাকা আত্মসাত করে ফ্ল্যাট নির্মাণের অভিযোগ তোলা হয় তবে বুধবার সংবাদ সম্মেলন করে জনি দাবি করেছেন গত সোমবার তিনি সংবাদ সম্মেলন করে মোটর শ্রমিক ইউনিয়নের অনিয়মের চিত্র তুলে ধরেছিলেন আর তাই পরদিন তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয় জনি বলেন পনেরো মাসের হিসাব চেয়েছিলাম বলে মিটিং এর মধ্যেই আমাকে মারধর করা হয়েছিল মোটর শ্রমিক ইউনিয়নের বর্তমান নেতারা প্রতিদিন শ্রমিকদের টাকা আত্মসাত করছেন শ্রমিকদের স্বার্থ রক্ষা হচ্ছে না বলে প্রতিবাদ করেছি তার বিরুদ্ধে তোলা সব অভিযোগই অস্বীকার করে জনি বলেন প্রতিবাদ করেছি বলে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে এ কারণে কেউ প্রতিবাদের সাহস পায় না কেউ প্রতিবাদ করলে তার শ্রমিক কার্ড স্থগিত করে দেওয়া হয় জনি শ্রমিক ইউনিয়নের ১৯ কাঠা জমি বিক্রি করে দেওয়ারও অভিযোগ করেন এই সংবাদ সম্মেলনে মাতাব সাহেব বলেছেন একশো সত্তর জনকে তিন হাজার করে পাঁচ লক্ষ দশ হাজার টাকার মালিক হলো ক্যাশিয়ার আবার আপনি বলছেন বক্তব্যতে আমি নিজে চেক স্বাক্ষর করেছি সভাপতি স্বাক্ষর করেছে আবার বলছেন পাখি ভাইদের সবাইকে ভাগ করে দিয়েছি তাহলে তাহলে কিভাবে উদাও হলাম বলেন কোনটা সত্য মাতাব সাহেব বলেছেন নেতারা মারা গেলে উপনির্বাচন দিতে হয় এতদিন দেননি কেন মুকুল নেতা মারা গেছে প্রায় দুই বছর আগে কালাম নেতা মারা গেছে দশ দুই দু তারিখে মাতাব সাহেব বলেছেন কিস্তির মেয়েকে আমি মেরেছি কোন কিস্তির মেয়েকে মেরেছি আমি কোন থানায় মামলা করেছে মাতাব সাহেব আমি আপনার মতো নয় আমি একটা কথা অহংকার করে বলতে পারি যে আমি মোহাম্মদ জহরুল ইসলাম জনি কোনো থানায় আমার নামে মামলা নাই এখন আধুনিক যুগ সব কিছু আধুনিক হয়েছে ভোটার আইডি কার্ডের নাম্বার সার্চ দিলেই সব তথ্য পাওয়া সম্ভব মাতাব সাহেব আপনার কাছে আমার প্রশ্ন আমার কাছে কোনো দিন কোনো আদায়কারীরা যদি বলে ইউনিয়নের জেনারেল ফান্ডের টাকা ক্যাশিয়ারের কাছে জমা দিয়েছি তাহলে আমি আপনার আপনাদের আমার প্রতি অনাস্থা বা বহিষ্কার করার আগেই আমি নিজেই পদত্যাগ করব নেতাগিরি করা আমার পেশানা আমি একজন শ্রমিক মাতাব সাহেব শ্রমিকদের আর কত মিথ্যা সান্ত্বনা দিবেন সাবেক সভাপতি রবির বইয়ের নামের সম্পত্তি শ্রমিকদের নামে লিখে দেবেন বাহ বাহ অভিনয় তো ভালোই পারেন নেতা না হয়ে নায়ক হলেই ভালো হতো নির্বাচনের আগে বলেছিলেন বিল্ডিং ফেরত নেব ফেরত নেওয়া তো দূরের কথা ক্ষমতায় এসে শ্রমিকের অনীস কাঠা জমিও বিক্রি করে খেলেন আমরা কথাই নয় আমরা কাজে বিশ্বাসী মাতাব সাহেব কেঁচো করতে গিয়ে সাপ বের করে নেন না আমার কাছে আপনার আছে লক্ষ লক্ষ কোটি টাকা আছে আর আমার আছে শ্রমিকের ভালোবাসা আর সৎ সাহস যদি অসৎ উপার্জন করতাম তাহলে দু সালে আপনার মতো পাঁচতলা বাড়ি করতে পারতাম শিবগঞ্জে গিয়ে বজ্রপাতে নারী সহ দুজন নিহত হয়েছেন বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার আখিরা গ্রামে এ ঘটনা ঘটে নিহতরা হলেন ওই গ্রামের খায়রুল ইসলামের স্ত্রী মেরিনা বেগম ও মৃত জয়নালের ছেলে খায়রুল ইসলাম স্থানীয়রা বলেন সকালে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয় এ সময় মেরিনা ও খায়রুল বাড়ির পাশের বাগানে আম সময় বজ্রপাতে তারা ঘটনাস্থলে মারা যান খায়রুল ইসলাম পেশায় কৃষক ও মেরিনা বেগম গৃহিণী চকৃতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়া বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে নগদ বিশ হাজার টাকা করে দেয়া হবে নাটোরে হেরোইন বহনের দায়ে বেলাল হোসেন ও আব্দুল মান্নান নামের দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়াও তাদের প্রত্যেককে দশ হাজার টাকা আরও ছয় মাসের হয় বৃহস্পতিবার দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই রায় প্রদান করেন দণ্ডপ্রাপ্ত বেলাল হোসেন রাজশাহীর গোদাগাড়ি থানার মহিশালবাড়ি গ্রামের আনেস মন্ডলের ছেলে ও আব্দুল মান্নান পবা থানার দাঁতপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত অসিরউদ্দিনের ছেলে দুই সালের তিন মার্চ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম শহরের বড় বাইপাসে চেকপোস্ট বসান এ সময় রাজশাহী থেকে জামালপুর একটি মাইক্রোবাসকে থামানোর সিগনাল দেয়া হয় এতে মাইক্রোবাসের চালক আরও দ্রুত গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরে পুলিশ তাদের পিছু ধাওয়া করে পুলিশ লাইন্সের সামনে গাড়িটি আটক করে পরে তল্লাশি করে মাইক্রোবাসের ড্যাশবোর্ডে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় এক কেজি চারশো গ্রাম হেরোইন উদ্ধার এবং তাদেরকে আটক করা হয় পরে বিরুদ্ধে নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয় দীর্ঘ দুই বছর তিন মাস মামলার সাক্ষ্য শেষে আদালতের বিচারক এই রায় প্রদান করেন মামলার এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে জজ কোর্টের পিপি জানান এমন রায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বিষয়ে বিশেষ ভূমিকা রাখতে পারবে ঐতিহ্যবাহী নাটোর প্রেস ক্লাব কার্যালয়ে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটায় শহরের কানাইখালি এলাকায় পৌর জমিতে এই নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি এর আগে সড়ক প্রশস্তকরণ কাজের জন্য গত ১৬ মে ভেঙে দেয়া হয় প্রেস ক্লাব ভবনটি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি ফারাজি আহমদ রফিক বাবন সাধারণ সম্পাদক বাপি লাহিড়ী সিনিয়র সহসভাপতি হক সরকার সাবেক সভাপতি রনেন রায় জালাল উদ্দিন প্রবীণ সাংবাদিক সেদরুল হুদা ডেভিড পৌরসভার কাউন্সিলর বৃন্দ পৌর প্রকৌশলী মোস্তফা কামাল পৌরসভার কাছ থেকে ভাড়ায় জমি নিয়ে প্রেসক্লাব ভবন নির্মাণ করা হয় প্রেসক্লাবের নিজস্ব অর্থায়নে এরপর সরকারের সড়ক প্রশস্তকরণ কাজের জন্য গত ষোলো মে ভেঙে দেয়া হয় প্রেস ক্লাব ভবনটি হঠাৎ করে ভবনটি ভাঙায় নাটোর বেশ কিছু মূল্যবান আসবাবপত্র বৈদ্যুতিক আধুনিক ভবন ভেঙে তাদের অন্তত লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে এই অবস্থার প্রেক্ষিতে পৌর মেয়র প্রেস ক্লাব পুনর্নির্মাণের জন্য স্থান নির্ধারণ করে সেখানে ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ